আসসালামু আলাইকুম। কলরব শিল্পী গোষ্ঠীকে কারা কারা ভালোবাসেন? আমি নিজেও ভালোবাসি, তবে যারা ভালোবাসার মানুষ তাদের জন্য আজকে সবচেয়ে কষ্টকর একটা নিউজ, আবু রায়হান তিনি পরকীয়া করে ধরা পড়ছেন। তাকে নিয়ে ফেসবুকে লেখালেখির অভাব হচ্ছে না, তবে ভিডিও লিঙ্কগুলো কেউই পাচ্ছে না। ভিডিও লিঙ্কগুলো এবার সরাসরি তুহফা অর্থাৎ রুকাইয়া ভাবি অর্থাৎ আবু রায়হানের সাবেক স্ত্রী তিনি নিজেই প্রকাশ করেছেন। আর যেহেতু এগুলো ফেসবুক ইনলিগাল, তাই এখানে দেখানো সম্ভব না। যারা যারা কিভাবে সেই লিঙ্কগুলো পাবেন এবং সেই ভিডিওগুলো পরকীয়ার ভিডিওগুলো কিভাবে দেখবেন, ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তাই ভিডিওটা একটু শেয়ার করে রাখেন, বিশেষ করে যারা আবু রায়হানের চারিত্রিক হনদ নিতে চান তারা এই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখবেন। ভিডিও কিন্তু শেয়ার করে দিতে হবে, অন্যথায় কিন্তু লিঙ্ক পাওয়া যাবে না। তো এই আবু রায়হান তিনি যে কাজগুলো করছেন তাতে যদি তাকে মাটিতে গেড়ে তার মাথায় যদি পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে তাকে যদি হত্যা করা হয়, তারপরও তিনি যে অকাম করছেন আর আমরা যে তাকে ভালোবাসা দিছি, এই ভালোবাসার উসুল হবে না। হ্যাঁ, তিনি কলরব শিল্পী গোষ্ঠীর রীতিমতো গজল গেয়ে আমাদের হৃদয় কেড়েছেন, শুধু আমাদের না বরং টিকটকার যে সমস্ত অশ্লীল মেয়েরা রয়েছেন তাদেরও। দেখেন, তার সাবেক স্ত্রী তিনি বলতেছেন যে পরকিয়ার এই যে তুহফা রুকাইয়া, তিনি লিখছিলেন যে আমি হচ্ছিলাম আবু রায়হানের স্ত্রী, তিনি আমার সাবেক হয়ে গেছেন। তার স্ট্যাটাসটা একটু দেখেন, তিনি এখানে বলছেন যে পরকিয়ার ব্যাপারে প্রুফগুলো ভাইরাল করি কিনা এই জন্য তার আগে থেকে আমার নামে স্ক্রিনশট বানিয়ে রেখেছে, যাতে আমরা আমি এই কথাগুলো যখন বলবো সাথে সাথে যাতে আমার আইডিটা ব্লক করে দিতে পারে। এর আগেও রুকেয়া ভাবির আইডি নষ্ট করা হয়েছে। তো রুকেয়া ভাবি তিনি ভিডিওগুলো আমাদের কাছে কিভাবে পাঠালেন এবং সেই ভিডিও